আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন তাদের ইউনিভার্সিটি থেকে অনলাইন এক্সাম ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হবার নোটিশ দেবার পর থেকেই আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই নোটিশ অনুযায়ী বিডিপির ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারদের কি এক্সাম হবে এবং এক্সাম যদি হয় তাহলে সেটা কিভাবে হবে অর্থাৎ অনলাইনে নাকি অফলাইনে তো এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক তো দেখুন এটা হলো সেই নোটিফিকেশান যেটা আপনাদের ইউনিভার্সিটি থেকে জারি করা হয়েছে আপনাদের যে অনলাইন এক্সাম ফর্ম ফিল আপের ডেট বাড়ানোর জন্য তো এই অনুযায়ী কিন্তু আপনাদের ডেট বেড়ে হয়েছে তেইশ এগারো থেকে আঠাশ এগারো এর মধ্যে কিন্তু আপনারা যারা এক্সাম ফর্ম ফিল মিস করেছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সমস্ত স্টুডেন্ট তারা কিন্তু এক্সাম ফর্ম ফিল করতে পারবেন তো এবার আসে যে আপনাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারদের অনলাইন এক্সাম হবে কি না তো দেখুন এখানে কিন্তু সেরকম করে কিছু বলা নেই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরকম কিছু উল্লেখ করা নেই প্রথমে যে নোটিসটা ছিল সেখানে কিন্তু বিডিপি টার্মেন্ট এক্সিট এক্সামিনেশান ছিল কিন্তু এখানে কিন্তু বলেছে বিডিপি টার্মেন্ট এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার উনিশ জুন দু হাজার কুড়ি তো এই পরীক্ষাটা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সকলেই কিন্তু দেবে তো তার জন্য কিন্তু এটা মোটামুটিভাবে ক্লিয়ার হওয়া যাচ্ছে যেটা ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারদের এই এক্সামটা হবে এবং এক্সামটা তাহলে কবে হবে তো এটাও কিন্তু বলে দিয়েছে দেখুন যে দ্য সেইট এক্সামিনেশান মে প্রবাবলি বি হেল্ড অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ দু হাজার কুড়ি সালের ডিসেম্বরের লাস্টের দিয়ে কিন্তু আপনাদের এই এক্সামিনেশানটা হবে অর্থাৎ যারা ফার্স্ট এবং সেকেন্ডারি স্টুডেন্ট আছেন তো এবার এসে যে আপনাদের এক্সামটা যদি হয় তাহলে এটা কীভাবে হবে অর্থাৎ অনলাইনে নাকি অফলাইনে তো সেটাও দেখুন এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছে বলে দিয়েছে যে অনলাইন বিডিপি টার্মেন্ট এক্সামিনেশান অর্থাৎ এখানে কিন্তু এই যে এক্সামিনেশানটা এটা কিন্তু অনলাইনেই হবে ঠিক আছে তো এর আগে যে নোটিশ দিয়েছিল সেখানে কিন্তু আপনাদের বলা হয়েছিল যে মোটামুটিভাবে সেম মেথডে হওয়ার কথা তো আপনাদের কিন্তু সেই একই মেথডে হতে পারে তো এখনও কিন্তু ক্লিয়ারলি ইউনিভার্সিটিতে কোনো নোটিশ জারি করা হয়নি তো নোটিশ যখন ক্লিয়ারলি জারি করা হবে তখন তার আপডেট আমি আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাড়াউন্ট বেস করে রাখবেন এছাড়াও যদি আপনাদের মনে আর কোথাও কোনো প্রশ্ন থাকে আপনার আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ